আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া কিন্তু আমরাও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা চমৎকার একটি ফ্যামিলি ইউজের জন্য আজকে আমি গাড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার টা ব্যান্ডের রিং ভিস্তা মডেলের গাড়ি আমি আবারও বলছি রিং ভিস্তা মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার্স ফুল আপ টু ডেট দুই সাল পর্যন্ত কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় আপনার নেম ট্রান্সফার করতে পারবেন অসাধারণ একটি গাড়ি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বডি কিট করা আছে দেখতে পাচ্ছেন সাইড বডি কিট আর এই গাড়িটি কিন্তু আছে আপনার টোটালি সিলভার কালারের একটি গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন এবং হ্যাসেল ফ্রি গাড়ি যারা খোঁজ করছেন তাদের জন্য আজকে এই রিং ভিস্তা মডেল গাড়িটি বেস্ট চয়েসের গাড়ি হয়ে যাচ্ছে গাড়িটি যে ফ্রন্টের লুকিংটি আছে দেখতে পাচ্ছেন একদম চমৎকার এবং ইউনিক টাইপের একটি লুকিং এর গাড়ি পেয়ে যাচ্ছেন গাড়ির যে হেডলাইটটি আছে এটি কিন্তু দিয়ে আপনি রাতের বেলা সারা বাংলাদেশে আপনি ট্রাভেল করবেন আপনি কিন্তু কোনো অসুবিধা হবে না অরিজিনাল আপনার রিং ভিস্তার গ্রিল কিন্তু পেয়ে যাচ্ছেন আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটি হচ্ছে ঢাকা মেট্রো গ চোদ্দ সি গাড়ি এটি কিন্তু ঢাকা ইকুড়িয়া বিআরটিএ নিবেদন করা হয়েছে যে কোনো সময় কিন্তু আপনার নেম ট্রান্সফার করতে পারবেন এ নিয়ে কিন্তু আপনাকে কোনো টেনশন করতে হবে না দেখতে পাচ্ছেন চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী ছ মাসেও আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং দেখতে পাচ্ছেন অ্যালোয় রিং এটি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছে আর এই গাড়ি যে আপনার পিছনের লুকিংটি আছে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ভিস্তা মডেলের গাড়ি আর রিং ভিস্তা হওয়ার একটি কারণ দেখতে পারেন এটি কিন্তু একটি ইউনিক লুকিং এটি কিন্তু রিং যে কারণে গাড়িটি কিন্তু আপনার রিং ভিস্তা নামে পরিচিত আর এটি কিন্তু হচ্ছে আপনার ক্রিস্টাল লাইট প্যানেল আমি আবারও বলছি এটি কিন্তু আপনার ক্রিস্টাল লাইট প্যানেলের রেং ভিস্তা মডেলের গাড়ি আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাক ক্যামেরা লাগানো আছে এবং সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনের গ্লাস একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়িটিতে আর এই গাড়ি যদি বডিগুলো আপনারা দেখেন একদম জাপানি শেপেই কিন্তু বডিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে সাইডে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই রেং ভিস্তা মডেল গাড়িটি আমরা একটু এখন ইন্টারভিউটা দেখি ভাই কি অবস্থা আছে ওকে গাড়ির এক্সটেরিয়র আপনারা দেখলেন যে সুন্দর ফ্রেশ গাড়ির ইন্টেরিয়র কিন্তু একদম চমৎকার ফ্রেশ একটি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আর গাড়ির যদি আমি আপনাদেরকে ডোরের কথা বলি চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এবং এগুলো কিন্তু আপনার অরিজিনাল ফিটিংস গাড়িটিতে আর গাড়ি যদি আপনাদেরকে আমি মাইলেজ মিটারের কথা বলি প্রথমে দেখতে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন এটি কিন্তু হচ্ছে আপনার গিয়ার শিফটিং প্যানেল একদম পারফেক্ট অবস্থায় আছে গাড়িটিতে আর গাড়ি যদি আপনার মাইলেজ মিটারগুলো দেখেন দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মাইলেজ মিটার একদম পারফেক্ট অবস্থায় আছে গাড়িটিতে আর এটি কিন্তু হচ্ছে আপনার গিয়ার শিফটিং লাইক দিস হাইস অথবা নোয়া গাড়িতে যে গিয়ার শিফটিং থাকে সেই গিয়ার শিফটিং এখানে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মনিটর লাগানো আছে সচর অবস্থায় পেয়ে যাচ্ছেন আর আর এসির কথা যদি বলি একদম আই স্কুল এসি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ভিস্তা মডেল গাড়িটিতে গাড়ির যে আপনার স্পেস এটি হিউজ স্পেস আপনি পেয়ে যাচ্ছেন আপনারা জানেন রিং ভিস্তা গাড়িগুলো কিন্তু আপনার স্পেসের জন্য কিন্তু বিখ্যাত হয়ে থাকে এই গাড়িগুলো আর এখন আমি আপনাকে দেখে দিব এই গাড়ি যে পিছনের সিটগুলো আছে পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব চমৎকারলি এখানে বসতে পেরেছি এবং কমফোর্টলি কিন্তু আমি ট্রাভেল করতে পারবো আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আর দেখতে পাচ্ছেন লেগ রুমস হেড রুম সবই কিন্তু আপনি হিউজ পরিমাণে পেয়ে যাচ্ছেন আপনারা আর এই গাড়ি যদি আপনারা দেখেন ফুল প্যাডের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই রিং ভিস্তা মডেল গাড়িতে আর ডোর ডোরপ্যাডটি দেখতে সেম এরকম হবে অরিজিনাল ডোর প্যাড এবং চমৎকার সাউন্ড সিস্টেমের ব্যবস্থা কিন্তু করে রাখা আছে এই রিং ভিস্তা মডেল গাড়িটিতে ভিস্তা মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বার আছে সেটা দেখতে সেম এরকম হবে আর এখানে যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ইএফআই মডেলের আঠারোশো সিসির ইঞ্জিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ইঞ্জিন ফাংশনে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না আর এই বিটগুলো যদি ফলো করেন এটি কিন্তু আপনার অরিজিনাল জাপানি বিট এখনও পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির খুঁটিগুলো যদি দেখেন দেখতে সেম এরকম হবে দুটি খুঁটি দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই রিং ভিস্তা মডেল গাড়ির ইঞ্জিন চাম্বারটি আর এখানে যে ওয়ারিং ফাংশনগুলো আছে এখানে কিন্তু আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন এর বাইরে আর কোনো কাজ নেই আর এই ইঞ্জিনে সুবিধার জন্য কিন্তু এখানে সিএনজিতে কনভার্ট করা আছে চাইলে আপনি সিএনজি অথবা এল তেল দুটি কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার কোনো অসুবিধা নেই আর গুলো দেখতে পাচ্ছি ভাই একদম অরিজিনালটাই আছে এই যে অরিজিনাল জাপানি স্টিকার একদম পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার অরিজিনাল বোনার গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই গাড়ির যে গুডস স্পেসটি আছে সেটা দেখতে সেম এরকম হবে আর এখানে একটি সিলিন্ডার রাখা আছে এটা কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা সিক্সটি লিটার সিলিন্ডার এবং গাড়ির যদি আপনার পিছনে শেপগুলো যদি ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আপনারা নিচের পাটাতনটি ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন একদম অরিজিনাল কালার কিন্তু এখনো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাড়িতে কিন্তু আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না গাড়ির ইন্টেরিয়র অথবা এক্সটোরিয়রের কাজের জন্য শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন এর বাইরে কিন্তু গাড়িতে আর কোনো কাজ করতে হবে না ও তো মনার ভাই গাড়ি কত নিতে পারবো আমরা ওকে সোভিয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের রিং ভিস্তা মডেলের গাড়ি আর সচরাচর কিন্তু রিং ভিস্তা মডেল গাড়ি পাওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য কারণ এই গাড়িটি কিন্তু যে কোনো গাড়ির তুলনায় একটু উঁচু টাইপের গাড়ি এবং খুব কমফোর্টলি সারা বাংলাদেশ ট্রাভেল করতে পারবেন আর এটি হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট অবস্থায় আছে ফার্স্ট পার্টির গাড়ি আর যে কোনো সময় নেম ট্রান্সফার করতে পারবেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার টয়টা ব্যান্ডের রিং ভিস্তা মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা আমি আবার বলছি ছয় লক্ষ ষাট হাজার টাকা এটি আমার চাওয়া প্রাইস এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারবেন আশা করি আপনি যদি এই গাড়িটি একবার দেখেন অবশ্যই আপনার ভালো লেগে যাবে এবং একটি সুন্দর এবং চমৎকার গাড়ি আপনি কিন্তু পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম